হাসিনার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাওয়া আর হিজলার কাছে বাচ্চা চাওয়া একই কথা, একই কথা। আমাকে কোনো মেসেজ দিচ্ছে না, আমি সরকারের মেসেজ দিচ্ছি এবং জনগণকে মেসেজ দিচ্ছি। আমার মেসেজটা হলো জনগণের জন্য, আমি নির্বাচন না করলে সুতো আসনে বাংলাদেশে দেখবেন অনেক জায়গায় নির্বাচন হচ্ছে, কেউ জানি না কিন্তু কোনো জায়গায় নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। এই সুতরাং আসলে নির্বাচন করার উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কতটা করতে পারে সরকার, সুতরাং আসলে আপনারা দেখুন। প্রশাসন ছাড়া সুপ মাথা সুপ কি খেলবে? অন্যতম শামীম ওসমানের কি ক্ষমতা আছে খেলবে? আমার সাথেই তো পারবে না, ও আবার খেলতে চায় কোনটা নেতৃত্বের সাথে। অনেক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা প্লে করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন কি ভিডিওটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যে ভিডিওটা হেডলাইনে দেখেছেন সেই ভিডিওটা চলেন আমরা সেই ভিডিওটা দেখে আসি। আমাকে কোনো মেসেজ দিচ্ছে না, আমি সরকারকে মেসেজ দিচ্ছি এবং জনগণকে মেসেজ দিচ্ছি। আমার মেসেজটা হলো জনগণের জন্য, আমি নির্বাচন না করলে সুতো আসনে বাংলাদেশে দেখবেন অনেক জায়গায় নির্বাচন হচ্ছে, কেউ জানি না কিন্তু কোনো জায়গায় নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। এই সুতরাং আসলে নির্বাচন করার উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কতটা করতে পারে সরকার, সুতো আসনে আপনারা দেখুন, আপনারা দেখবেন। আমি হিরো অংশ এই সুতো আসনে নির্বাচন না করলে এতটা জাকজমক ছিল না, এতটা আমাকে লোকজন জানতো না নির্বাচন বাংলাদেশে হতেছে। এই সুতরাং আসনে বাংলাদেশে এত নির্বাচন হয় যে মানুষ কেন হলে আমেরিকান এত মাথা ব্যথা নাই, সুতরাং আসনে দিয়ে কেন এত চোখ আছে, তার মানে এই জন্য আপনাকে আমি মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিতে চাই। এই নির্বাচন হিরো আলম দাঁড়াচ্ছে খালি আপনাকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য, কতটা সুস্থ নির্বাচন বাংলাদেশে হইতেছে এবং এখনো 17 তারিখে হবে আপনার দেখার অপেক্ষা। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে নির্বাচনী মাঠকে গরম রাখার জন্য সরকারই আপনাকে ব্যবহার করছে, আপনি কি বলেন? সরকার তো আমাকে ব্যবহার করে, তার সরকার আমার উপর আঘাত আনবে কেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান বলছিলেন আপনাকে এক্সাম্পল দিয়ে যে আপনি নাকি শুধু ফেসবুকে ভাইরাল সাধারণত সরজমিনী কিন্তু মানুষের জনপ্রিয়তা নাই বলেছেন, আসলে বিষয় কি তাই? আপনি যে লোক বলেছে তাকে বলবেন এখন থেকে 6 মাস আগে 3 মাস আগে হিরো আলম কালু নন্দী যখন নির্বাচন করেছিল শকুন্তলা ওটি পাশ করলে কেমন করে, তাহলে তা সে ওখানে ভোটে পাশ করার কথা না। যে আমি বলছিলাম ফেসবুকে ইউটিউবে ইস্তা, তাই হিরো আলম তাহলে পাশ করলে কেমন করে? আমি তো কিছুটাকে 2টা আসন নির্বাচন করলাম, কালু নন্দীকে আমি ভোটে পাশ করলাম, তা ভোট করতে গেছিলাম, আমি তো 20,000 ভোট পারলাম, 20,000 ভোট কি ফেসবুক থেকে কেউ দিতে পারছে না? জনগণ দিয়ে সিল মারছে যারা বলছে এসব, তাদেরকে তাদেরকে চোখ খোলে না, তাদেরকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় না। হিরো আলম তাহলে কয়েকদিনকে ভোট করলে পাশ করলে কেমন করে? না আমার মনে হয় ওই ভদ্রলোক ফেসবুকের রাজনীতি করে, মাঠে রাজনীতি করে না, যদি মাঠে রাজনীতি করতো তাহলে সে খবর রাখতো। ও এমনিকে এমবাসিতে আমি অভিযোগ করেছি, গততে আমি যে নির্বাচন করেছিলাম সেখানে আমাকে 6-9 করে হারানো হয়। শাসন ছাড়া সুখ মাথা সুখ কি খেলবে? অন্যতম শামীম ওসমানের কি ক্ষমতা আছে খেলবে? আমার সাথেই তো পারবে না, ও আবার খেলতে চায় বিএনপি নেতৃত্বের সাথে। অনেক সাহস, আওয়ামী লীগ করতে পুলিশ লাগে আর বিএনপি করতে এত বড় কলিজা লাগে? আমাকে সেই কলিজা আছে, আমি 15 বছর ধরে ভোটার হয়েছি, একটা ভোটও দিতে পারি নাই। দেশের মানুষ অনেক কষ্টে আছে, কিছু হলেই বলে খেলা হবে, খেলা হবে কার সাথে? খেলা হবে কি দিয়ে খেলা হবে? মাঠে নাই মাসেন, একবার আমরাও খেলতে জানি, আমরা যে খেলতে জানি না তা না, তাকে মুখে একটাই কথা আসেন খেলা হবে। কি নিয়ে তারা খেলবে? আমরা বই পাই না, আমাকে বই দেখে লাভ নাই। যেদিন থেকে বিএনপি রাজনীতিকে থামছি সেইদিন থেকে সবকিছু ভয় ভীতি সবকিছু দেখে আসছি, আমরা ভয় পাই না। প্রশাসন ছাড়া সুখ মাথা সুখ কি খেলবে? অন্যতম শামীম ওসমানের কি ক্ষমতা আছে খেলবে? আমার সাথেই তো পারবে না, ও আবার খেলতে চায় বিএনপি নেতৃত্বের সাথে। অনেক সাহস, আওয়ামী লীগ করতে পুলিশ লাগে আর বিএনপি করতে এত বড় কলিজা লাগে? আমাকে সেই কলিজা আছে, আমাকে বই দেখে কোনো লাভ নাই। কি উন্নত করছে? কোন উন্নতই করে নাই সরকার, কোন উন্নতই করে নাই, এইগুলো সরকারের মিথ্যা কথা। যদি আজকে কিছু উন্নত করতো তাহলে তো 100 টাকা কেজি চাউল কিনা খাইতে হইতো না, 200 টাকা কেজি কোনো সবজি কিনা খাইতে হইতো না। যদি এইটা শুনি মনে করেন, আমার মনে হয় আমি তো আমার তো ওরকম কিছু নাই, তারপরেও 5 টাক বিরিয়ানি রান্না করে মানুষে খাওয়াইয়া দিব আর মসজিদে টাকা দিব, যদি শুনি যে সরকার নাই। হাসিনার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাওয়া আর হিজলার কাছে বাচ্চা চাওয়া একই কথা, একই হাসিনা একজন স্বৈরাচার, ওর ভাব ছিল কম্বল চোর, উনি হলো ভোট চোর। বাংলাদেশের জনগণ ভোট চোরকে মেনে মানে না, মানবে না। আমরা হাসিনাকে এই মুহূর্তে গদি থেকে নামিয়ে নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি কেয়ারটেকার সরকার চাচ্ছি, যে দাবি একটাই, এই মুহূর্তে এই স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের নেতৃত্বে রাজপথে সবসময় সক্রিয়ভাবে যত সমগ্র আন্দোলন আছে সকল আন্দোলন সংগ্রামে শক্তিশালী ভূমিকা রেখে দেশনায়ক তারেক রহমানের এই সোনার বাংলা গড়ার রূপকার হিসেবে আমরা জাতীয়তাবাদী যুব দল এই স্বৈরাচারী হাসিনার পদত্যাগ চাই। এই স্বৈরাচারী হাসিনাকে যেভাবেই হোক টেনে হিসড়ে গদি থেকে নামিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার সরকারের অধীনে একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন হবে। আর 2014 থেকে এখন পর্যন্ত আদৌ কোথাও কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এই হাসিনার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চাওয়া আর হিজলার কাছে বাচ্চা চাওয়া একই কথা। আমরা এই আন্দোলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই এই মুহূর্তে খালেদা জিয়া এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আরও অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা জাতীয়তাবাদী যুব দল এই হাসিনার, এই স্বৈরাচারী হাসিনার, এই গোপালী হাসিনার পদত্যাগ চাই। পতন করে ইনশাআল্লাহ ঘরে ফিরবো। বাংলার মাচারের জায়গা হবে না, শেখ নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, এটাই আমাদের প্রাণের দাবি। আমরা 2014 নির্বাচনে যাইনি, যেহেতু হাসিনা একজন অবৈধ সরকার, অবৈধ সরকারের অধীনে আমরা কখনো নির্বাচন করতে রাজি না। আমরা অবৈধ 2018 নির্বাচনে যাওয়াটা আমাদের এক পর্যায়ে একটা সিদ্ধান্তে উপর মহলের সিদ্ধান্তের কারণে আমরা গেছি, কিন্তু হাসিনা আমাদের সাথে বেইমানি করছে ও আমাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আসসালামু আলাইকুম।